15 বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি এই সময়ে একাধিকবার নানা ইস্যুতে সরকার বিরোধী আন্দোলনের ডাক দিলেও সফল হতে পারেনি দলটি আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতেও ব্যর্থ হয়েছে তারা এর নেপথ্যে কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা আবারও সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে দলটি চূড়ান্ত আন্দোলনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা দাবিতে ইউনিয়ন থানা উপজেলা জেলা মহানগরীতে চলছে কর্মসূচি এসব কর্মসূচিতে তৃণমূলের অংশগ্রহণ চোখে পড়ার মতো বিএনপি নেতারা বলছেন বিভেদ ভুলে আত্মত্যাগের মানসিকতা তৈরি হয়েছে নেতাকর্মীদের মাঝে মানুষের যে দাবিগুলো নিয়ে আমরা মাঠে নেমেছি সেই দাবিতে মানুষ সাড়া দিচ্ছে এবং মানুষ নিজেরাও আসছে এদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আত্মত্যাগের একটা প্রস্তুতি চলে আসছে সেটা তো দমানো যায় না কোনো শক্তি সেটা দমাতে পারে না এবং সেই বিষয়টাই কিন্তু এখন কাজ করছে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তৃণমূল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবে বলেও প্রত্যাশা দলটির নীতি নির্ধারকদের দেশের অবস্থাই বিপন্ন সেই জন্যই মানুষের সম্পৃক্ততা হচ্ছে আর মানুষের সম্পৃক্ততা দেখে নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা বেশি পাচ্ছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে সেটা দুই মাসও হতে পারে তিন মাসও হতে পারে কিন্তু পতন না হওয়া পর্যন্ত যে এটা তীব্র থেকে তীব্রতর হবে কৌশলী কর্মসূচিতে বিএনপি সঠিক পথেই এগোচ্ছে বলেও মনে করেন দলটির নেতারা আজকে আবার যুদ্ধ করতে হচ্ছে এই গণতন্ত্রকে ফিরে পাওয়া আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা